আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসছি আরও নতুন একটি রেসিপি নিয়ে। তো এখানে যা যা উপকরণ তার ভিতরে হলো লবণ, কাঠবাদাম পেস্ট, পেস্তা বাদাম পেস্ট, পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ পেস্ট নিয়ে নিয়েছি 1 কাপ। তারপরে আবার নিয়ে নিলাম টক দই, ফেটিয়ে নিচ্ছি জিরা পাউডার 2 চামচের মতো, আদা 1 চা চামচ, আর রসুন 1 চা চামচ পেস্ট। এখানে নিয়ে নিলাম জয়ফল, জয়ত্রী নিয়ে নিলাম, শুকনো মরিচ 1 চা চামচ নিয়ে নিলাম, গরম মশলা 1 চা চামচ। তো এই সমস্ত উপকরণ আমি এখানে নিয়ে নিলাম, যে সমস্ত উপকরণ লাগে। তো এখানে আমি নিয়ে নিলাম কক মোরগ, এখানে কিন্তু বড় সাইজের কক মোরগ ছিল। তো আমি পরিমাণ মতন 1 কেজির থেকে এখানে বেশিও হবে, 1.5 কেজিও কিন্তু হবে না, আর একটু কম হবে, এই সাইজের মোরগ নিয়ে নিলাম। তো আমি এই মোরগের মাংসগুলোকে আমি আগে একটু ম্যারিনেট করে রাখবো, এই জন্য আমি এর সাথে একটু লবণ আর 2-3 চামচের মতন আমি টক দই দিয়ে দিলাম। এটাকে আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করার পর আমি ফিরে আসব আরও 1 ঘন্টা পর। তো 1 ঘন্টার পর ফিরে আসছি, আমি চুলার উপরে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর 5টা এলাচ দিয়ে দিলাম থেতু করে। এখানে 1টা তেজপাতা দিয়ে দিছি বড় সাইজে, আর এলাচ দিয়ে দিছি, দারুচিনি দিয়ে দিলাম বড় সাইজের 1টা। তো বেরেস্তার জন্য এই পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে নিয়ে নিব। ব্রাউন কালার হয়ে গেলে আমি একটা বাটিতে উঠিয়ে 1 সাইডে রেখে দিব। তো এর মধ্যে দিয়ে দিব আমি যে আগে থেকে পেঁয়াজ বাটাটা আমি বেটে রেখেছি পেস্ট করে, সেগুলো দিয়ে আমি নিয়ে নিব। তো এখানে আমি নেড়ে ছেড়ে দিব, পেঁয়াজের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা যাওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে দিয়ে দিব আমি আদা আর রসুন পেস্ট। আদা পেস্ট আর রসুন পেস্ট আমি দিয়ে এটাকে আরও 1 সেকেন্ডের মতো নেড়ে ছেড়ে আমি দিয়ে দিব। যা যা উপকরণ আছে সবগুলো 1-1 করে আমি দিয়ে দিচ্ছি। যেমন গোলমরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচের গুঁড়ো, গরম মশলা পাউডার, এবার দিয়ে দিব জিরা পাউডার 2 চা চামচ। দিয়ে দিলাম এখানে হলো গরম মশলা পাউডার, ধনিয়া পাউডার, আর এখানে দিয়ে দিলাম কাঠবাদাম আম পেস্ট আর পেস্তা বাদাম পেস্ট। সবগুলো দিয়ে আমি যেগুলাকে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে যে বাকি কিছু টক দই ছিল, বাকি সেই টক দইগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আমার এ মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। এখানে যে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে যে মশলাগুলো দিয়ে দিলাম সেগুলো নিয়ে আমি আবারও দিয়ে দিলাম এই কষানো মশলার সাথে দিয়ে নেড়ে ছেড়ে, যে আগে থেকে যে মুরগির মাংসগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সেগুলো আমি এবার 1-1 করে সবগুলো দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে মশলাগুলো যেহেতু পাতিলের নিচে লেগে না যায়, একটু পরপর ঢাকনা উঠিয়ে আমি এটাকে নেড়ে ছেড়ে দিব, আর এগুলাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত তেল আর মশলা আলাদা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত এগুলাকে আমি কষিয়ে নিব আর উল্টি পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিব। ভিউয়ার্স, আমার যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিও ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো মশলা আর তেল যখন আলাদা আলাদা হয়ে গেল
তখনই বুঝতে পারবো আমি বা আপনারা বুঝতে পারবেন যে মাংসগুলো কিন্তু কষানো হয়ে গেল। আর বাকি যে এক কাপ গরুর দুধ আমি রেখে দিয়েছি সাইডে, সেগুলোও কিন্তু আমি এবার কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিব। এর মাঝে যতটুকু পানি লাগে আমি দিয়ে দিব। এ পর্যন্ত অপেক্ষা করব মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত। আমি চুলার আঁচটা কিন্তু লো মিডিয়ামে দিয়ে দিলাম, আর একটু পরপর উল্টি নেড়ে ছেড়ে দিব। এখানে আমি রাখবো গোলাপ জল দিয়ে দিব এক চা চামচ, আর কেওড়া জল দিয়ে দিব এক চা চামচ, কারণ রোস্টের মধ্যে যদি কেওড়া জল আর গোলাপ জল দেয় তাহলে রোস্টের যে একটা ফ্লেভার সেটাই কিন্তু ফ্লেভারটা আসে এবং ভালো লাগে। ফ্লেভার যদি ভালো আসে আসলে এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এগুলো যেহেতু আমার মাংসটা সিদ্ধ হয়ে গেল, আমি ধীরে ধীরে কাঁচামরিচটাও দিয়ে দিলাম, আর চা চামচ দিয়ে দিব ঘি। এটাকে আমি আরও ভালোভাবে নেড়িয়ে কিছুক্ষণ চুলের উপর রেখে দিব, আর একটু জল শুকানো পর্যন্ত। তো যে আগে থেকে যে আমি বেরেস্তাগুলো করিয়ে রেখেছি এক সাইডে, সেগুলো আমি এবার হাতে একটু মেখে এবার আমি মাংসের উপরে দিয়ে দিব। দেখতে সুন্দর আর ফ্লেভারটাও ভালো লাগে। রোস্টের মধ্যে বেরেস্তা যদি না লাগে না দিই আর দিতে কিন্তু সুন্দর এবং ভালো লাগে। ভিউয়ার্স, আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।